লেআউট চেঞ্জ হইছে অনেকবার, ওই লেআউট যত বেশি চেঞ্জ হয় তার ইফিসিয়েন্সি তত কমে যায়, কিন্তু ইফিসিয়েন্সি কম থাকলেও ওই লেআউট চেঞ্জের উপর তার একটা রেটিং আসে, ওই রেটিংয়ে তার মার্কস বাড়িয়ে দেয়। এরপর হচ্ছে কোয়ালিটি যদি ভালো হয়, ডব্লিউআইপি ভালো হয়, সরি ডিএসসি যদি ভালো হয় সেখানে মার্ক বাড়ে। অ্যাবসেন্টিজম যদি কম থাকে, রোলের লাইনের কমপ্লায়েন্স এবং বিহেভিয়ার, আমরা স্টাফ ওয়ার্কার যারা আসি না, এদের বিহেভিয়ার কমপ্লায়েন্স ভালো থাকলে তার উপরে একটা রেটিং হয়। যে কম ওটি করে ইফিসিয়েন্সি ভালো রাখতে পারে তার